শুরু করছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বৈজ্ঞানিক কল্পকাহিনী অন্ধকারের গ্রহ। উপস্থাপনায় আছি আমি মারুফা ইয়াসমিন। টেবিলের অন্য পাশে বসে থাকা মানুষটা একবার ভিডিও মডিউলটার দিকে তাকালো, তারপর উহার দিকে তাকালো। তাকে দেখে মনে হয় সে বুঝি এখনও বিশ্বাস করতে পারছে না যে উহা তার সামনে বসে আছে। তুমি উহা? উহা মাথা নাড়ল, বলল, হ্যাঁ আমি উহা, মনে নাই আমি কত সপ্তাহে এসেছিলাম? হ্যাঁ আমার মনে আছে, মানুষটা মাথা নাড়ল। তুমি শব্দ দিয়ে কী যেন করো। আমি শব্দশিল্পী, উহা তার ছেলে মানুষের মুখটা গম্ভীর করার চেষ্টা করে বলল। তোমরা যাকে বলো কবি। কবি? হ্যাঁ, আমি শব্দকে এমনভাবে সাজাতে পারি যে সাধারণ একটা কথাকে অসাধারণ হয়ে যায়। তাজ্জবের ব্যাপার, সামনে বসে থাকা মানুষটা তার গলা চুলকাতে চুলকাতে বলল, আমি ভেবেছিলাম এসব জিনিস উঠেই গেছে। ভেবেছিলাম কোয়ান্টাম নেটওয়ার্ক দিয়ে সব করা যায়, ছবি আঁকা যায়, সঙ্গীত তৈরি করা যায়, কবিতা লেখা যায়। উহা হা হা করে হাসলো, বলল, হা হা, যাবে না কেন, নিশ্চয়ই যায়। কিন্তু সেই ছবি, সেই সঙ্গীত কিংবা সেই কবিতা হবে খুবই নিম্ন স্তরের, হাস্যকর, ছেলে মানুষই। খাঁটি শিল্পে যদি চাও তাহলে দরকার খাঁটি মানুষ। খাঁটি কবিতা লিখতে পারে শুধু খাঁটি মানুষের খাঁটি মস্তিষ্ক। উহা নিজের মাথায় টোকা দিয়ে বলল, আসল কবিতা লিখতে হলে দরকার আসল নিউরনের মাঝে আসল সিনাপস সংযোগ। টেবিলের অন্য পাশে বসে থাকা মানুষটা ফস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি মনে কিছু নিও না ছেলে, কিন্তু আমার ধারণা ছিল লেখক, কবি, শিল্পী এই ধরনের মানুষকে কেউ গুরুত্ব দিয়ে নেয় না। তোমার চিঠিটা দেখি সবাই খুব গুরুত্ব দিয়ে নিয়েছে, প্রাথমিক বাছাই হয়ে সেটা একেবারে তিন ধাপ উঠে গেছে, একাডেমি দেখি সাথে সাথে অনুমতি দিয়ে দিল। উহা টেবিলে থাবা দিয়ে বলল, দেবে না কেন, 100 বার দেবে। একজন কবির ইচ্ছা লক্ষ মানুষের ইচ্ছা থেকে বেশি গুরুত্বপূর্ণ। একজন কবি যেটা ভাবে সেটা হচ্ছে পুরো জাতির ভাবনার নির্যাস। প্রাচীনকালে টেবিলের অন্য পাশে বসে থাকা মানুষটা সহৃদ ভঙ্গিতে হাত তুলে উহাকে থামিয়ে দিয়ে বলল, সবই বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। কোন জায়গায়? এত কিছু থাকতে তুমি মহাকাশযানে উঠতে চাইছো কেন? উহা ছেলে মানুষের চেহারায় এখন উত্তেজনার ছাপ পড়ল, সে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি বুঝতে পারছো না, আমি হচ্ছি একজন কবি, আর কবিরা হচ্ছে সৌন্দর্যের পূজারী। আমি বুভুক্ষের মতো সৌন্দর্য খুঁজে বেড়াই, এই বায়োডামের প্রত্যেকটা বিন্দুতে আমি সৌন্দর্য খুঁজেছি। আমি এখন এই সৌন্দর্য খুঁজতে চাই মহাকাশের শূন্যতা থেকে, মহাকাশের প্রায় অলৌকিক নিঃসঙ্গতা থেকে। টেবিলের সামনে বসে থাকা মানুষটা আবার হাত তুলে উহাকে থামালো, ভ্রুকুচকে বলল, তুমি জানো মহাকাশযানে যেতে হলে কী পরিমাণ প্রশিক্ষণ নিতে হয়? 10G ত্বরণে যখন মহাকাশযানটা যেতে শুরু করবে তখন মনে হয় পুরো মহাকাশযানটা টুকরো টুকরো হয়ে যাবে, শরীরটা হয়ে যায় সীসার মতো ভারী, প্রচণ্ড চাপে হৃৎপিণ্ড থেমে যেতে চায়, মনে হয় চোখের মণি কটর থেকে বের হয়ে আসবে, কোনো কিছু পরিষ্কার করে চিন্তা করা যায় না। চোখের সামনে তখন কাঁপতে থাকে একটা লাল পর্দা, মাথায় ভতা একটা যন্ত্রণা। উহার চোখ উত্তেজনায় চকচক করতে থাকে, সে নিঃশ্বাস আটকে রেখে বলল, আমি তো সেই অভিজ্ঞতাই পেতে চাই। পাবে, সেই অভিজ্ঞতাই পাবে, মনে হয় তার থেকে বেশিই পাবে। ছোট একটা মহাকাশযানে অল্প কিছু মানুষ, কোনো যোগাযোগ নেই, যেদিকে তাকাও কুচকুচে কালো অন্ধকার, তার মাঝে নক্ষত্র জ্বলজ্বল করছে। তার ওপর, কথা বলতে বলতে মানুষটা হঠাৎ থেমে গেল। উহা জিজ্ঞেস করল, তার ওপর কি? না কিছু না, বলে ফেল, আমি সব কিছুই জানতে চাই। মানুষটা একটা নিঃশ্বাস ফেলে বলল, বিপদ আপদ আছে না? মহাজাগতিক দস্যু আছে, আন্তঃগ্যালাকটিক বিদ্রোহী আছে, গেরিলা যুদ্ধ আছে, ছিনতাই আছে, সেদিন খবর পেলাম আস্ত একটা মহাকাশযান নিখোঁজ হয়ে গেছে। এই সব রকম অভিজ্ঞতা নিয়েই হচ্ছে একজন মানুষের জীবন। উহার চকচকে চোখ আর ছেলে মানুষের মুখের দিকে তাকিয়ে মানুষটা হেসে ফেলল, বলল, ঠিক আছে তাহলে তুমি এই সব কিছু নিয়ে মানুষ হবার জন্য প্রস্তুত হও। আমার কাছে যেটুকু তথ্য আছে সেটা দেখে মনে হচ্ছে তোমার প্রশিক্ষণের তারিখ দেওয়া হয়েছে, সেটা শেষ হওয়ার পর প্রথম যে মহাকাশযান রওনা দেবে সেটাতে তোমাকে তুলে দেওয়া হবে। সেটা কীরকম মহাকাশযান হবে, কে কে থাকবে সেখানে? আগে থেকে তো বলা যাবে না, একটা বাণিজ্যিক মহাকাশযান হতে পারে যেটা হয়তো আকরিক নিয়ে যাচ্ছে, প্রতিরক্ষা বাহিনীর মহাকাশযান হতে পারে, বিজ্ঞানীদের গবেষণার মহাকাশযানও হতে পারে, তোমার কপাল খারাপ হলে অপরাধী বোঝায় দস্যুদের একটা মহাকাশযানও হতে পারে। উহা তার কপালের ওপর একটা থেকে চুলগুলো সরিয়ে বলল, যেটাই হোক আমি কোনোটাকেই ভয় পাই না, আমি একবার ভয়াবহ নিঃসঙ্গতটা অনুভব করতে চাই। মানুষেরা চেতনা বুঝতে হলে আগে বুঝতে হয় নিঃসঙ্গতা। বুঝবে, তুমি নিঃসঙ্গতা বুঝবে, একা থাকার কি যন্ত্রণা তুমি সেটা খুব ভালো করেই বুঝবে। টেবিলের সামনে বসে থাকা মানুষটা উহার দিকে তাকিয়ে সহৃদভাবে হেসে বলল, যখন একজনের টুটি আরেকজন চেপে ধরতে চাইবে তখন কিন্তু আমাকে দোষ দিও না। উহা বলল, সেটা এক ধরনের অভিজ্ঞতা,
একজন কবির কাছে সেটারও একটা মূল্য আছে। উহা আরও কিছু বলতে চাচ্ছিল, মানুষটা তাকে থামিয়ে দিয়ে বলল, যাও তুমি এখন পাশের ঘরে যাও, তোমার শরীরের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। উহা উঠে দাঁড়িয়ে পাশের ঘরের দিকে রওনা দিল। মহাকাশ একাডেমির থেকে উহা যখন বের হয়েছে তখন দুপুর হয়ে গেছে। সূর্য মাথার উপরে এবং বেশ তীব্র রোদ। উহা নীল আকাশের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। এই মহাকাশে মানুষ যেখানেই বসতি তৈরি করেছে সেখানে নীল আকাশ তৈরি করেছে, সূর্য তৈরি করেছে, এইসব আসলে কৃত্রিম। আসল পৃথিবীর আসল আকাশ আর সেই আকাশে জলজলে প্রখর সূর্য না জানি কী রকম। পৃথিবীর নির্বোধ মানুষেরা সেই গ্রহটাকে নষ্ট না করে ফেললে এখনও তো মানুষেরা সেখানেই থাকতে পারত। আবার কি কখনো পৃথিবীর মানুষেরা পৃথিবীতে ফিরে যেতে পারবে? কমান্ডার একটু অবাক হয়ে 11 জন মানুষের দিকে তাকিয়ে রইল। গত কয়েকদিন অবরোধে 6 জন মারা গেছে, তা না হলে এখানে 17 জন থাকতো। মাত্র 17 জন মানুষ ছোট্ট একটা স্কটশিপে করে এসে পুরো বায়োডোমের অস্তিত্বটাই প্রায় শেষ করে ফেলেছিল। একটা ছোট ঘরের মাঝে গাদাগাদি করে রাখা এই মানুষগুলোর দিকে তাকিয়ে কেউ কি অনুমান করতে পারবে এরা কত দুর্ধর্ষ, কত সুশৃঙ্খল, নিজেদের আদর্শের জন্য কত আন্তরিক? এরকম বিদ্রোহী দলকে কি কখনোই পুরোপুরি পরাস্ত করা যাবে? কমান্ডার একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, তোমাদের দলপতি কে? মানুষগুলোর প্রশ্নের উত্তর দিল না, এক ধরনের ভাবলেশহীন চোখে তাকিয়ে রইল। কমান্ডার বলল, আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, আমার এই তোমরা এই প্রশ্নের উত্তর দিতে হবে। মধ্যবয়স্ক একজন মানুষ, তার মুখে খচা খচা দাড়ি, চোখের নিচে কালি, গালের চামড়াটা নির্মমভাবে ঘষতে ঘষতে পিচিক করে মেঝেতে থুতু ফেলে বলল, মিছিমিছি সময় নষ্ট করো না, আমাদের নিয়ে কী করতে চাও করে ফেলো। তুমি যদি জিজ্ঞেস করো আমি কী করতে চাই, তাহলে আমি কী বলবো জানো? মানুষগুলো ভাবলেশহীন চোখে তার মুখের দিকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। কমান্ডার তখন নিজেই বলল, আমি বলবো যে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিতে চাই। সত্যি কথা বলতে কি, ছেড়ে দেবার আগে তোমাদের সবাইকে নিয়ে একবেলা খেতে চাই। খাঁটি জবের রুটি, মশলা মাখানো ঝলসানো তিতির পাখির মাংস, আঙুরের রস। মধ্যবয়স্ক মানুষটা বিরক্ত গলায় বলল, ফালতু কথা বলো না, আমাকে নিয়ে কী করতে চাও করো, মারতে চাইলে মেরে ফেলো, ঝামেলা চুকে যাক। কমান্ডার জিভ দিয়ে চুকচুক শব্দ করে বলল, মেরে ফেলাটা তো সবচেয়ে সহজ, তোমাদের জন্য সহজ, আমাদের জন্যও সহজ, কিন্তু এত সহজে কেউ কি মারা যায়? তোমাদের যে 6 জন মারা গেছে তাদের মস্তিষ্ক এর মাঝে ক্রায়োজেনিক চেম্বারে রেখে দেওয়া হয়েছে, তাদের সাথেও যোগাযোগ করা হবে। তোমাদের কথা তো ছেড়েই দিলাম, তোমাদের মস্তিষ্কের প্রত্যেকটা নিউরনকে অলট পালট করে দেখা হবে সেখানে কী আছে। কমান্ডার একটা নিঃশ্বাস ফেলে বলল, বিষয়টা আমার হাতে নেই, যদি আমার হাতে থাকতো তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিতাম। ছেড়ে দেওয়ার আগে তোমাদের সবাইকে উষ্ণ সুগন্ধি পানিতে গোসল করার সুযোগ করে দিতাম, গোসল করে তোমরা ভাঁজ ভাঙা নিয়ে পলিমারের কাপড় পরতে। মধ্যবয়স্ক মানুষটা হিংস্র গলায় বলল, ফালতু কথা বলো না, তোমার ফালতু কথা শুনে আমার বমি এসে যাচ্ছে। কমান্ডার মাথা নাড়ল, বলল, আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত যে আমার একেবারে আন্তরিক কথাগুলোকেও তোমার কাছে ফালতু কথা মনে হচ্ছে। শুধু যে ফালতু মনে হচ্ছে তাই না, কথাটা শুনে তোমার বমিও এসে যাচ্ছে। যাই হোক, আমি তাহলে আর কথা বলবো না, তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের মুখ থেকে কথা বের করার জন্য বিশেষ বাহিনী আছে, তারাই বলবে। তবে আমি আগের থেকে তোমাদের সাবধান করে দেই, তাদের পদ্ধতিটা কিন্তু তোমাদের ভালো লাগবে না, একেবারেই ভালো লাগবে না। কমান্ডার ছোট ঘরটা থেকে বের হতে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে গেল। গাদাগাদি করে বসে থাকা মানুষগুলোর দিকে মাথা ঘুরিয়ে বলল, আমি জানি আমার কথাগুলো শুনতে তোমাদের খুবই বিরক্তি লাগছে, তারপরও তোমাকে বলতেই হবে। তোমরা অসম্ভব ভালো যুদ্ধ করেছ, আমি মুগ্ধ হয়েছি। এত অল্প যোদ্ধা দিয়ে যে এরকম একটা অপারেশন করা যায় সেটাই অবিশ্বাস্য। ছোট ঘরের মেঝেতে গাদাগাদি করে বসে থাকা মানুষগুলো কোনো কথা বলল না। কমান্ডার তাদের সবার দিকে একবার চোখ বুলিয়ে কোনায় বসে থাকা একটা কম বয়সী মেয়ের দিকে তাকালো, বলল, আমার এখনও বিশ্বাস হয় না মেয়ে, তুমিও কি যুদ্ধ করেছিলে? মেয়েটি অন্যমনস্কভাবে সামনে তাকিয়েছিল, কমান্ডারের কথা শুনে তার দিকে ঘুরে তাকালো, বলল, তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করেছ? হ্যাঁ, আমার কৌতূহল, তুমি কি সত্যি যুদ্ধ করেছ? হ্যাঁ করেছি, কমান্ডার মাথা নেড়ে বলল, কি আশ্চর্য, তোমাকে দেখে মনেই হয় না তুমি যুদ্ধ করতে পারো, তোমাকে দেখে মনে হয় একজন ভাবুক, একজন বিজ্ঞানী বা সেরকম কিছু। তোমার বয়সী একজনকে এখন জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করার কথা, অথচ তুমি কি না? মেয়েটা হাসার মতো শব্দ করে বলল, তুমি কেমন করে জানো আমি জ্ঞান বিজ্ঞানে গবেষণা করি না? আরোপিত বুদ্ধিমত্তার উপরে আমার একটা মডেল আছে, একটু সময় পেলেই আমি সেটার একটা গাণিতিক বিশ্লেষণ করব। সত্যি কথা বলতে কি, এটা ভাব নিয়েই আমি ভাবছিলাম যখন তুমি আমার মনোযোগ নষ্ট করলে। খচা খচা দাড়িসহ মধ্যবয়স্ক মানুষটা পিচিক করে মেঝেতে একটু থুতু ফেলে বলল, আমাদের রাইনা খাঁটি বৈজ্ঞানিক, 100 ভাগ খাঁটি বৈজ্ঞানিক। কমান্ডার একবার মধ্যবয়স্ক মানুষটার দিকে তাকালো, তারপর কম বয়সী মেয়েটার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, তোমার নাম রাইনা?
মেয়েটা মাথা নাড়ল, বলল হ্যাঁ। তার মানে তোমরা তোমাদের সম্পর্কে কোনো তথ্য দেবে না সেটা সত্যি না, তুমি তোমার নাম বলেছ, তুমি কী নিয়ে গবেষণা করো সেটাও বলেছ। তুমি যদি চাও তাহলে আমার পছন্দের খাবার কি, আমার প্রিয় সিম্ফনি কোনটা, কোন প্রাইম সংখ্যাটা এই মুহূর্তে সবচেয়ে বড়, সেগুলো তোমাকে বলে দিতে পারবো। কিন্তু আসলে আমাদের সেগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। যে ছয়জন মারা গেছে তার মাঝে একজন আমার খুব প্রিয় বন্ধু ছিল। কমান্ডার একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তবু বলি, আমি খুবই দুঃখিত রাইনা, আমি খুবই দুঃখিত। মেঝেতে গাদাগাদি করে বসে থাকা মানুষগুলো কোনো কথা বলল না, শুধু মধ্যবয়স্ক মানুষটা আবার পিচিক করে মেঝেতে থুতু ফেলল। রাইনা অন্যমনস্কভাবে শূন্যে তাকিয়েছিল, এবারে মাথা ঘুরিয়ে মধ্যবয়স্ক মানুষটা যেদিকে তাকিয়ে নিচু গলায় বলল, এটা তোমার খুব খারাপ একটা অভ্যাস, এভাবে মেঝেতে থুতু ফেলবে না। ঠিক আছে, ফেলবো না, বলে সে নিজের অজান্তে আরেকবার মেঝেতে থুতু ফেলল। কন্ট্রোল রুমে উঁকি দিয়ে উহা ক্যাপ্টেন ক্রাপকে দেখতে পেল। প্রশিক্ষণের অংশ হিসেবে মহাকাশযানের সব কয়জন ক্রুয়ের ত্রিমাত্রিক ছবি তাকে দেখানো হয়েছে, কিন্তু উহার কারোর চেহারাই মনে নেই। মহাকাশযানের ক্যাপ্টেনের কাঁধে একটা লাল তারা থাকে সেটা তার মনে আছে, কাজে কন্ট্রোল রুমের মধ্যবয়সী মানুষটা নিশ্চয়ই মহাকাশযানের ক্যাপ্টেন। তার কাঁধে একটা লাল তারা জ্বলজ্বল করছে। উহা কন্ট্রোল রুমে ঢুকে ক্যাপ্টেন ক্রাবের সামনে দাঁড়ালো। ক্যাপ্টেন ক্রাবের সামনে একটা হলোগ্রাফিক প্যানেল, সেখানে কোনো একটা অদৃশ্য সুইচ সে টানাটানি করছিল। উহাকে দেখে ক্যাপ্টেন ক্রাব হাত নামিয়ে তার দিকে দুপা এগিয়ে এলো। তুমি নিশ্চয়ই উহা? উহা মাথা নাড়ল, বলল হ্যাঁ আমি উহা। কবি উহা? উহা একটু হাসার ভঙ্গি করে বলল, অনেকে আমাকে তাই বলে। আমার 30 বছরের জীবনে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। একাডেমি থেকে নির্দেশে দিয়েছে একজন কবিকে নিয়ে যেতে, শুধু তাই না, সেই নির্দেশে বলা আছে তোমার সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ার উপযোগী একটা পরিবেশ তৈরি করে দিতে। খুব একটা মজার কথা বলেছে এরকম ভাব করে ক্যাপ্টেন ক্রাব হাহা করে হাসতে লাগলো। উহা কী বলবে বুঝতে না পেরে একটু হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইল। ক্যাপ্টেন ক্রাব হাসি থামিয়ে বলল, একজন কবির জন্য সৃজনশীল পরিবেশ কী আমার সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। উহা বলল, আসলে আমাদের জন্য আলাদা কোনো পরিবেশের প্রয়োজন হয় না, যে কোনো পরিবেশই আমাদের জন্য সৃজনশীল পরিবেশ। ভালো, খুব ভালো, শুনে নিশ্চিন্ত হলাম। আমি কি তোমাদের কোনো কাজে সাহায্য করতে পারি? তোমার পেছনে যদি আমাদের সময় দিতে না হয় সেটাই হবে আমাদের জন্য একটা বিরাট সাহায্য। উহা মাথা নাড়ল, বলল দিতে হবে না, আমি প্রশিক্ষণটা খুব ভালোভাবেই নিয়েছি। তুমি বিশ্বাস করবে কি না জানি না, আমাকে 11 জিতে নিয়ে গিয়েছিল, আমি তবুও জ্ঞান হারাইনি। ভালো, খুব ভালো, উহা একটু তস্তত করে বলল। ক্যাপ্টেন ক্রাব, আমি কি মহাকাশযানটা ঘুরে দেখতে পারি? অবশ্যই, ক্যাপ্টেন ক্রাব একটু চিন্তা করে বলল, তোমার সাথে আমি বরং একজন ক্রুকে দিয়ে দিই, প্রথমবার সে তোমাকে সব কিছু দেখিয়ে দিক। ক্যাপ্টেন ক্রাব তার যোগাযোগ মডিউলে একটা বোতাম টিপতেই নিঃশব্দে একজন ক্রু এসে হাজির হলো। সোনালি চুলের কম বয়সী একটা মেয়ে, তার মুখে এক ধরনের কাঠিন্য। মেয়েটি কোনো কথা না বলে ঘরের এক কোণায় নিঃশব্দে এসে দাঁড়ালো। ক্যাপ্টেন ক্রাব সরাসরি তার দিকে না তাকিয়ে বলল, ক্লিডা, তুমি উহাকে মহাকাশযানটা একটু ঘুরিয়ে দেখাও। ক্লিডা বলল, দেখাচ্ছি মহামান্য ক্যাপ্টেন। তারপর ঘুরে উহার দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে। উহা ক্লিডার সাথে ঘর থেকে বের হতে হতে বলল, আমার নাম উহা। জানি, আমাদের রেকর্ডে তোমার নাম আছে। তুমি নিশ্চয়ই ক্লিডা? হ্যাঁ, আমি কর্পলার ক্লিডা। তার মানে আমরা তোমাকে কর্পলার ক্লিডা বলে সম্বোধন করতে হবে? শুধু ক্লিডা বললে হবে না, তুমি যেহেতু আমাদের কমান্ডের নও তুমি যা ইচ্ছা তাই ডাকতে পারো। আচ্ছা ক্লিডা, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি। করো। ক্যাপ্টেন ক্রাব যখন তোমাকে ডাকলো আর তুমি যখন এলে, তখন এসে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকলে, কোনো কথা বললে না, কারণটা কি? ক্রীড়া এমনভাবে উহার দিকে তাকালো যেন সে খুব একটা বিচিত্র কথা বলেছে। ভ্রু কুচকে বলল, আমি নিজে থেকে কেন ক্যাপ্টেন ক্রাবকে কিছু জিজ্ঞেস করব? ক্যাপ্টেন ক্রাব আমাকে ডেকেছে, দেখেছে আমি এসেছি, তার যখন ইচ্ছা করবে তখন সে কথা বলবে। কিন্তু আমাকে যদি ডাকতো আমি ঘরে গিয়ে জিজ্ঞেস করতাম, ক্যাপ্টেন ক্রাব তুমি কি আমাকে ডেকেছো? তুমি সেটা করতে পারো, কারণ তুমি কমান্ডের মাঝে নেই। যারা কমান্ডের মাঝে থাকে তাদের কিছু নিয়মকানুন মানতে হয়। এটাই তোমাদের নিয়ম? আমি আসলে সেটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটাই নিয়ম, উহা বলল। তুমি কিছু মনে করো না ক্লিডা, তোমার কাছে আমার আরও একটা প্রশ্ন। বলো, কি প্রশ্ন? তুমি যখন এলে, ক্যাপ্টেন ক্রাব যখন তোমার সাথে কথা বলল, সে তোমার দিকে না তাকিয়ে কথা বলেছে। আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি তখন তার দিকে তাকাই। আমার মনে হলো, মনে হলো কি? মনে হলো, মনে হলো যেন তোমাকে একটু তাচ্ছিল্য করা হলো। উহা কথা শুনে ক্রীড়া একটু অবাক হয়ে তাকালো, বলল, তাচ্ছিল্য? না, মোটেও তাচ্ছিল্য করা হয়নি, নিশ্চয় করেনি, কিন্তু আমার মনে হলো।
তোমার মনে হওয়াটা ভুল। আমাদের কমান্ডের এক একজনের এক এক ধাপে থাকতে হয়। যারা নিচের ধাপে থাকে তারা সবসময় উপরের ধাপের যে আছে তার আদেশ মেনে চলে। এটা শৃঙ্খলার জন্য প্রয়োজন। শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ, উহা একটা নিঃশ্বাস ফেলে বলল। আমার জীবনে কোনো শৃঙ্খলা নেই, আগে কখনো ছিল না, পরেও থাকবে বলে মনে হয় না। ক্রীড়া মুখ শক্ত করে বলল, শৃঙ্খলা ছাড়া কোনো বড় কাজ করা যায় না। উহা বলল, বড় কাজ করার জন্য সবার জন্মও হয় না, অনেকের জন্ম হয় ছোট কাজ করার জন্যে। ছোট আর তুচ্ছ কিন্তু খুব প্রয়োজনীয়। সবাই যদি বড় কাজ করে তাহলে কেমন করে হবে? ক্রীড়া এবার উহার দিকে তাকালো কিন্তু কোনো কথা বলল না। উহা গলার স্বর পাল্টে বলল, আমাকে একবার মহাকাশযানটা দেখাও। কথা থেকে শুরু করতে চাও? ইঞ্জিন, আমি প্রথমে দেখতে চাই মহাকাশযানের ইঞ্জিন। বেশ, চলো তাহলে ইঞ্জিন ঘুরে যাই। এই মহাকাশযানের ইঞ্জিন দুটোই কুরু ইঞ্জিন। এর জ্বালানি হিসেবে বের করা হয়েছে পদার্থ এবং প্রতিপদার্থ। নিরাপত্তার দিক দিয়ে এই জ্বালানির কোনো তুলনাই নেই। বিশাল একটা মহাকাশযানকে একটা অনির্দিষ্ট সময় দহশে তরণে রাখতে পারে। মহাকাশযাত্রার ইতিহাসে একটা ব্ল্যাক হোলের কাছে বিপজ্জনকভাবে গিয়ে বের হওয়া একমাত্র উদাহরণটুকু এই কুরু ইঞ্জিনের। ক্রীড়া শান্ত গলায় কথা বলতে থাকে। উহা এক ধরনের মুগ্ধ চোখে কথাগুলো শোনে। সে আগে কখনোই এ ধরনের কোনো কথা শোনেনি। খাবার টেবিলে ক্যাপ্টেন ক্রাব উহাকে জিজ্ঞেস করল, তুমি কি মহাকাশযানটা দেখেছো? হ্যাঁ, দেখেছি। তোমার কী মনে হয়, যেতে পারবে আমাদের সাথে? উহা মাথা নাড়ল, বলল, অবশ্যই পারবো, চমৎকার একটা মহাকাশযান। দেখে মনে হয় এর প্রত্যেকটা স্ক্রু বুঝি অনেক যত্ন করে তৈরি করা হয়েছে। সেটা তুমি খুব ভুল বলনি। আমরা কখন রওনা দেব? 24 ঘন্টার মাঝে, কার্গো পৌঁছানোর সাথে সাথে। আমাদের কার্গোটা কী? উহার কথা শুনে খাবার টেবিলে সবাই এক মুহূর্তের জন্য থেমে গেল। উহা একটু অবাক হয়ে বলল, আমি কি ভুল কিছু জিজ্ঞেস করে ফেলেছি? বলতে পারো, এটা সামরিক মহাকাশযান, এখানে কেউ নিজে থেকে কিছু জানতে চায় না। যার যেটা জানার দরকার তাকে সেটা জানানো হয়। উহা মুখে হাসি টেনে বলল, আর আমি যদি জিজ্ঞেস না করে কিছু একটা জেনে যাই, সেটা কি বেআইনি হবে? ক্যাপ্টেন ক্র্যাব তার পানীয়ের গ্লাসটা স্নায়ু উত্তেজক পানীয় দিয়ে ভরতে ভরতে বলল, না, সেটা বেআইনি হবে না। তুমি কি কিছু জেনেছ? উহা মাথা নাড়ল, বলল, হ্যাঁ জেনেছি। কি জেনেছ? এই মহাকাশযানের কার্গো হচ্ছে মানুষ, 11 জন মানুষ। ক্যাপ্টেন ক্র্যাব চোখ বড় বড় করে উহার দিকে তাকিয়ে বলল, তুমি কেমন করে সেটা অনুমান করলে? ক্রীড়া যখন আমাকে মহাকাশযানটি দেখাচ্ছিল তখন শীতল ঘরে নিয়ে গিয়েছিল। সেখানে 11টা ক্রায়োজনিক ক্যাপসুল চার্জ করা হচ্ছিল, তার মানে নিশ্চয়ই 11 জন মানুষকে নেওয়া হবে। ক্যাপ্টেন ক্র্যাব তার পানীয় চুমুক দিয়ে বলল, আর কিছু অনুমান করেছ? হ্যাঁ করেছি। কি অনুমান করেছ? উহা পানীয়ের গ্লাসটা হাতে নিয়ে বলল, এই 11টা মানুষকে তোমরা নিশ্চয় খুব ভয় পাও, তা না হলে তাদের ক্রায়োজনিক ক্যাপসুলে করে নেবে কেন? আমার মতো যাত্রী হিসেবে নিতে পারে। ক্যাপ্টেন ক্র্যাব মাথা নাড়ল, বলল, ভালো অনুমান করেছো উহা। উহা তার পানীয় টুকু এক চুমুকে শেষ করে দিয়ে বলল, আমি মানুষগুলো দেখার জন্য খুব আগ্রহী হয়ে আছি। কেন? আমার মনে হচ্ছে তাদের মাঝে নিশ্চয়ই রহস্য আছে। আমি একজন কবি, মানুষের চরিত্র, তাদের চরিত্রের রহস্য বুঝতে আমার খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে উহা আবিষ্কার করলো মহাকাশযানের ক্রুদের প্রত্যেকের হাতে একটা স্বয়ংক্রিয় অস্ত্র। সে একটু অবাক হয়ে একজন ক্রুকে জিজ্ঞেস করলো, তোমাদের সবার হাতে অস্ত্র কেন? কিছু কি হয়েছে? মানুষটা বলল, না, কিছু হয়নি, এটা সামরিক মহাকাশযান, আমরা সামরিক মানুষ, আমাদের হাতে অস্ত্র থাকতেই হয়। কিন্তু গতকাল তো ছিল না, মহাকাশযানের কাজকর্মের প্রতি মুহূর্তে অস্ত্র রাখতে হয় না, সেজন্য আমরা রাখিনি, আজকে অস্ত্র রাখতে হবে। উহা কৌতূহলী চোখে বলল, বিপজ্জনক মানুষগুলো আসছে বলে? বলতে পারো, তোমার অস্ত্রটা একটু দেখাবে? মানুষটি হেসে ফেললো, বলল, এগুলো অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, না বুঝে কোনো একটা সুইচ স্পর্শ করলে কিংবা একটা লিভার টেনে তুমি এখানে প্রলয় করে ফেলতে পারো। তোমার হাতে অস্ত্র দেওয়াটা ঠিক হবে না। তবে কি? একাডেমি থেকে যে চিঠিটা এসেছে সেই চিঠিতে লেখা আছে তোমার সব কৌতূহলকে সম্মান করতে। তুমি যদি ক্যাপ্টেন ক্র্যাবের কাছে আবেদন করো তোমাকে একটা অস্ত্র দেখানো হতে পারে। উহা মাথা নাড়ল, বলল, ঠিক আছে, আমি তাহলে তাই করি, ব্যাপারটা মন্দ হয় না, কি বলো? কবির হাতে অস্ত্র। ক্যাপ্টেন ক্র্যাব উহার কথা শুনে একটু অবাক হয়ে বলল, তুমি অস্ত্র চালানো শিখতে চাও? আসলে ঠিক চালানো শিখতে চাই তা নয়, একটা সত্যিকারের অস্ত্র হাতে নিয়ে দেখতে চাই। যদি চালানো না শিখি তোমরা তো অস্ত্র হাতে নিতে দেবে না। সেটা ঠিক, এই অস্ত্রগুলো খুবই বিপজ্জনক, কিন্তু অস্ত্র কেন হাতে নিতে চাও? উহা একটু উদাস্ত করে বলল, তুমি কিছু মনে করো না ক্যাপ্টেন ক্র্যাব, আমার কাছে সবসময় মনে হয়েছে একটা অস্ত্র আসলে সৃষ্টি জগতের সবচেয়ে অশুভ জিনিস। তুমি কি চিন্তা করতে পারো, একটা অস্ত্র তৈরি করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য? হত্যা? মানুষ কেন মানুষকে হত্যা করবে? আর সেই হত্যা করার জিনিসটা মানুষ কেন হাতে নিয়ে ঘুরে বেড়াবে? ক্যাপ্টেন ক্র্যাব কাঁধ ঝাঁকিয়ে বলল, মানুষের সভ্যতার ইতিহাস পড়েছ কবি উহা? পুরো ইতিহাসটুকু হচ্ছে যুদ্ধের ইতিহাস।
উহা মাথা নাড়ল, বলল, হ্যাঁ পড়েছি, সেজন্যই বলছি আমি তাই এই অশুভ জিনিসটা একবার স্পর্শ করে দেখতে চাই। বেশ, আমি ব্যবস্থা করে দেই, তোমাকে একটা প্রশিক্ষণ দেব, যদি সেটা নিতে পারো তোমাকে একটা অস্ত্র নিয়ে ঘুরতে দেব। উহা মাথা নাড়ল, বলল, না না, আমি অস্ত্র নিয়ে ঘুরতে চাই না, আমি শুধু একবার স্পর্শ করতে চাই। সেটা তোমার ইচ্ছা, কিন্তু একাডেমি থেকে তোমাকে যে অনুমতিপত্র দিয়েছে তাতে তুমি নিজের কাছে একটা অস্ত্র রাখতে পারো। উহা মাথা নাড়ল, না না, আমি অস্ত্র রাখতে চাই না। ক্যাপ্টেন ক্রাব কাঁধ ঝাঁকিয়ে বলল, সেটা তোমার ইচ্ছা। যে মানুষটি উহাকে অস্ত্র ব্যবহার করা শেখালো তার নাম হিসান। সে প্রথম উহাকে মহাকাশযানে রাখা সবগুলো অস্ত্র দেখালো। একজন মানুষ কাঁধে করে আস্ত নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে যেতে পারে সেটা উহা জানতো না। দেখে সে খুব অবাক হলো, একটা মহাকাশযান থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে যে অন্য একটা মহাকাশযানকে উড়িয়ে দেওয়া যায় সেটাও সে জানতো না। সাধারণত অস্ত্রগুলো বেশ হালকা এবং ভেতরে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানোর মতো এত বিস্ফোরক কেমন করে থাকে সেটা একটা রহস্য। হিসান ব্যাপারটা উহাকে বোঝানোর চেষ্টা করল, উহা ঠিক ভালো করে বুঝতে পারল না। উহাকে সে অস্ত্রটি ব্যবহার করতে শেখানো হলো, সেটি হালকা এবং দেখতে প্রায় খেলনার মতো। কোনো কিছুকে আঘাত করার আগে সেটাকে লেজার রশ্মি দিয়ে লক করে নিতে হয়। ট্রিগার টানার সাথে সাথে সেকেন্ডে 10টি বিস্ফোরক ছুটে যায়, লক্ষ্যবস্তুকে ভেদ করে বিস্ফোরিত হয়। কাজেই এর ধ্বংস ক্ষমতা অসাধারণ। ভুল করে কোথাও চাপ দিয়ে হঠাৎ করে যেন কোনো দুর্ঘটনা ঘটিয়ে না ফেলে সেজন্য একাধিক সেফটি লোক রয়েছে। মহাকাশযানের ভেতরে অস্ত্র চালানোর অনুশীলন ঘর রয়েছে। উহাকে সেখানে প্রশিক্ষণ দিয়ে হিসান তার হাতের অস্ত্রটা তুলে দিয়ে বলল, নাও, এখন এটা তোমার অস্ত্র, তুমি যতদিন মহাকাশযানে থাকবে তুমি এটা নিজের কাছে রাখতে পারবে। না, আমি নিজের কাছে রাখতে চাই না, আমি শুধু একবার এটাকে হাতে নিয়ে দেখতে চাই। নাও দেখো। উহা স্বয়ংক্রিয় অস্ত্রটা হাতে নিয়ে দাঁড়ালো। সে এখন ইচ্ছে করলেই একটা মানুষকে খুন করে ফেলতে পারবে, চিন্তা করে তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। উহা অস্ত্রটা হাতে নেয়, ট্রিগারে আঙুল রেখে সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে সে একটা সত্যিকারের অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। উহা বুক থেকে নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে বলল, তুমি কি জানো এই অস্ত্রটা কি কখনো ব্যবহার করা হয়েছে? হিসান মাথা নাড়ল, বলল, হ্যাঁ হয়েছিল। কখন, কিভাবে? বেশ কয়েকবার, একটা বিদ্রোহ বন্ধ করার জন্য। কেউ কি মারা গিয়েছিল? হ্যাঁ, এই অস্ত্রটি দিয়ে প্রায় 17 জনকে মারা হয়েছিল। সব রেকর্ড করা থাকে, নতুন করে ব্যবহার করার আগে রেকর্ড মুছে দেয়া হয়। উহা অস্ত্রটি হাতে নিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে সে হাতে একটা অস্ত্র ধরে রেখেছে যেটা দিয়ে 17 জন মানুষকে হত্যা করা হয়েছিল। 17টি প্রাণ, হয়তো 17টি পরিবার, 17 জন ভালোবাসার মানুষ। উহার শরীরটা কেমন জানি শিউরে ওঠে। সে প্রায় ছটফট করে অস্ত্রটা হিসানের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও রেখে দাও, এটা তোমার নামে ইস্যু করা হয়েছে, তুমি রাখতে পারো। উহা মাথা নাড়ল, বলল, না না, আমি রাখতে চাই না। একটা অস্ত্র আসলে একজনের ব্যক্তিত্বের পরিবর্তন করে দিতে পারে। যখনই তুমি এটাকে হাতে নেবে তখনই তুমি অনুভব করবে তুমি একজন ভিন্ন মানুষ। অন্য মানুষ থেকে তোমার ক্ষমতা বেশি, তুমি নিজের ভেতরে এক ধরনের নতুন আত্মবিশ্বাস অনুভব করবে, নতুন ক্ষমতা অনুভব করবে। উহা আবার মাথা নেড়ে বলল, না, আমার এই আত্মবিশ্বাসের দরকার নাই, ক্ষমতারও দরকার নাই। যে ক্ষমতার অনুভূতির জন্য হাতে অস্ত্র নিতে হয় আমার সেই অনুভূতির প্রয়োজন নাই। হিসান হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি একজন কবি, সব রকম অভিজ্ঞতাই তোমার কাছে মূল্যবান। সেটা সত্যি, সব অভিজ্ঞতাই আমার কাছে মূল্যবান, তবে কিছু অভিজ্ঞতা আমি এগিয়ে গিয়ে গ্রহণ করি, কিছু অভিজ্ঞতা থেকে পালিয়ে চলে আসি। হাতে অস্ত্র রাখাটা সেরকম একটা অভিজ্ঞতা। কেন? আমার মনে হয় অস্ত্র খুব বুঝি অশুচি একটা জিনিস, মনে হয় এটা হাতে নিলে আমিও বুঝি অশুচি হয়ে যাব। হিসান তার নিজের অস্ত্রটি হাত বদল করে খুব অবাক হয়ে উহানের দিকে তাকিয়ে রইল। উহান যদিও বলেছিল সে কিছুতেই অস্ত্র হাতে নেবে না, কিন্তু দেখা গেল সত্যি সত্যি তার স্বয়ংক্রিয় অস্ত্রটা হাতে নিয়ে সে কার্গো বেতে অপেক্ষা করছে। অন্য কিছু দেখুক আর নাই দেখুক, 11 জন বন্দীকে তার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু নিরাপত্তার খাতিরে অস্ত্র ছাড়া কারও সেখানে যাবার কথা নয়। শেষ পর্যন্ত 11 জন বন্দী হেঁটে হেঁটে কার্গো বেতে এসেছে। তখন উহা অবাক হয়ে আবিষ্কার করলো মানুষগুলো নেহাতি নিরীহ ধরনের, কয়েকজন মধ্যবয়স্ক পর খাওয়া চেহারা, অন্যরা কম বয়সী, 2-1 জন বয়সে প্রায় কিশোর, 4 জন নানা বয়সী মেয়ে। এর মাঝে একজনকে আলাদা করে চোখে পড়ে, চেহারার মাঝে এক ধরনের কমনীয়তা রয়েছে, দেখে মনেই হয় না সে অস্ত্র হাতে যুদ্ধ করতে পারে। উহা অবাক হয়ে ক্যাপ্টেন ক্রাবকে জিজ্ঞেস করল, এরা সবাই কি যোদ্ধা? হ্যাঁ। এরা সবাই বিদ্রোহী দলের? হ্যাঁ। এরা কোথায় ধরা পড়েছে? একটা স্কারশিপ করে বায়োডোম আক্রমণ করতে এসেছিল, অসাধারণ যুদ্ধ করেছে। যুদ্ধ কি কেউ মারা গেছে? হ্যাঁ, অনেকেই মারা গেছে, এদের মারা গেছে 6 জন। এখন এদের কথা নিয়ে যাওয়া হচ্ছে,
ক্যাপ্টেন ক্র্যাব উহার দিকে তাকিয়ে একটু হাসার ভঙ্গি করে বলল, বলার নিয়ম নই, নিশ্চয় জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হচ্ছে, তাই না? সম্ভবত। মস্তিষ্ক স্ক্যান করে সব তথ্য বের করা হবে? সম্ভবত। এরা আর কখনোই মুক্তি পাবে না? সম্ভবত না। উহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি এদের সাথে কথা বলতে পারি? ক্যাপ্টেন ক্র্যাব উহার দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কী নিয়ে কথা বলতে চাও? আমি ঠিক জানি না। তারা তোমার কথার উত্তর দেবে না, শুধু শুধু চেষ্টা করো না। তবুও আমি কি তাদের সাথে কথা বলার চেষ্টা করতে পারি? ক্যাপ্টেন ক্র্যাব একটা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে যাও, কিন্তু মনে রেখো আমি তোমাকে যেতে নিষেধ করেছিলাম। উহা তখন বন্দীদের দিকে এগিয়ে গেল। 11 জন বন্দী কার্গো বেতে খোলা জায়গাটির কাছাকাছি দাঁড়িয়েছিল। উহা একটু এগিয়ে গিয়ে তাদের উদ্দেশ্য করে বলল, তোমরা কেমন আছো? মানুষগুলো খানিকটা অবাক হয়ে উহার দিকে তাকালো। কেউ তার প্রশ্নের উত্তর দিল না। উহা আবার জিজ্ঞেস করল, কেমন আছো তোমরা? এবারও কেউ তার প্রশ্নের উত্তর দিল না। উহা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি তোমাদের একটা প্রশ্ন করেছি, তোমরা কেমন আছো? মধ্যবয়স্ক একজন মানুষ পিচিক করে মেঝেতে থুতু ফেলে বলল, আমাদের বিরক্ত করো না, যদি কিছু করার না থাকে তাহলে জাহান্নামে যাও। উহার চোখে মুখে বেদনার একটা ছায়া পড়ল। সে বলল, আমি জানি তোমরা এখন খুব দুঃসময়ের মাঝে দিয়ে যাচ্ছ, তার মানে এই নয় যে তোমরা ও কারণে রূঢ় হবে। কম বয়সী একজন ব্যঙ্গ করে বলল, আহাহা, সোনামণি মনে কষ্ট পেয়েছে, আসো আসো কাছে আসো, তোমার গালে একটা চুমু দেই। এবারে বন্দীদের সবাই শব্দ করে আনন্দহীন একটা হাসি হেসে উঠল। উহা আহত গলায় বলল, তোমরা ঠিক বুঝতে পারছো না, আমরা এবং তোমরা একই মানুষ, তোমাদের জন্য আমাদের সম্মানবোধ থাকবে, ঠিক সেরকম আমাদের জন্য তোমাদের সম্মানবোধ থাকতে হবে। মধ্যবয়স্ক মানুষটি আবার গলা উঁচিয়ে বলল, তুমি জাহান্নামে যাও ছেলে, দূর হও এখান থেকে। উহা আহত দৃষ্টিতে মানুষটির দিকে তাকিয়ে রইল। দেখে মনে হয় তার চোখে পানি এসে যাবে। কিছু একটা বলার চেষ্টা করলো, ঠিক বলতে পারলো না। তখন বন্দীদের ভেতরে কমনীয় চেহারার মেয়েটা বলল, ছেলে, তুমি একটা জিনিস মনে হয় ধরতে পারো নি। উহা বলল, আমার নাম উহা। উহা, তুমি মনে হয় একটা জিনিস, আমি আমার নাম বলেছি, তোমারও উচিত তোমার পরিচয় দেওয়া। আমার নাম রাইনা, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম রাইনা। মেয়েটা হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে বলল, উহা, তুমি একটা জিনিস এখনও ধরতে পারো নি, আমরা আর তোমার মতো এক মানুষ নই, তোমাদের সবার ঘাড়ে একটা করে স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে, তোমরা আর কিছুক্ষণের মাঝে আমাদের সবাইকে শীতল ঘরে ঢুকিয়ে ক্রায়োজেনিক তাপমাত্রা নিয়ে একটা জড় বস্তুতে পাল্টে দেবে, আমাদের আর কখনো জাগিয়ে তোলা হবে না, যদি জাগিয়ে তোলাও হয় সেটা কত শত বৎসর পরে হবে আমরা সেটাও জানি না, কাজেই এই সময়টুকু আমাদের একান্ত নিজস্ব সময়, আমাদের একটা ব্যবহার করতে দাও, যদি তুমি সত্যিই মনে করো আমাদের সম্মান দেখাবে তাহলে আমাদের একলা থাকতে দাও, বুঝেছ? উহা মাথা নাড়ল, বলল, বুঝেছি, আমি খুবই দুঃখিত। রাইনা কঠিন গলায় বলল, এই শব্দগুলো তোমার ব্যবহার করো না, তোমরা পেশাদার সৈনিক, তোমার ঘাড়ে অস্ত্র, তোমাদের ঠান্ডা মাথার শত্রু হত্যা করানো শেখানো হয়েছে, আমরা তোমাদের শত্রু, আমাদের জন্য তোমাদের কোনো দুঃখবোধ নেই, শুধু শুধু কথাগুলো উচ্চারণ করে আমাদের অপমান করো না। উহা মৃদু গলায় বলল, আসলে আমি পেশাদার সৈনিক নই। তাহলে তুমি কে? আমি 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 একজন কি? উহা প্রশ্নটির উত্তর দিতে পারল না, বিড়বিড় করে বলল, না কিছু না, কেউ না, আমি একজন মানুষ, একজন সাধারণ মানুষ। উহা যখন ক্যাপ্টেন ক্র্যাবের কাছে পৌঁছলো তখন ক্যাপ্টেন ক্র্যাব নরম গলায় বলল, এখন বুঝেছো আমি কেন তোমাকে ওদের কাছে যেতে নিষেধ করেছিলাম? হ্যাঁ, বুঝেছি। তুমি জগৎটাকে যেমন কল্পনা করো জগৎটা সেরকম নয়, জগৎটা অনেক কঠিন। উহা নিচু গলায় বলল, বাইরে শুধু বাইরের জগৎটা কঠিন, ভেতরে সব এক, নিশ্চয়ই সব এক। পাশাপাশি 11টি ক্রায়োজেনিক সিলিন্ডার সাজিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটার ভেতরে একজন করে মানুষ। নিয়ন্ত্রণ কক্ষে বড় প্যানেলের সামনে দুজন দাঁড়িয়ে আছে, একজন মাথা ঘুরিয়ে পেছনে দাঁড়ানো ক্যাপ্টেন ক্র্যাবকে জিজ্ঞেস করল, আমি কি শীতল করতে শুরু করব? হ্যাঁ করো, মানুষটি মাইক্রোফোনের বোতামটি স্পর্শ করে বলল, তোমাদের দেহকে শীতল করার প্রক্রিয়া শুরু হচ্ছে, বিষয়টি তোমাদের জন্য অনেক সহজ হবে যদি তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো, শরীরকে শীতল করার পূর্ব মুহূর্তে পর্যন্ত তোমাদের শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালন হওয়ার জন্য আমরা চাই তোমরা সবাই তোমাদের হাত দুটি বুকের ওপর নিয়ে এসো, বাম হাতের ওপর ডান হাতটি রাখো। 11 জন বন্দির ভেতরে মাত্র 4 জন সেই নির্দেশ অনুযায়ী হাত বুকের উপরে আনলো। উহা মনিটরগুলোর দিকে তাকিয়েছিল, সে দেখলো মধ্যবয়স্ক রূঢ় ধরনের মানুষটির মুখ বিকৃত করে একটা অশালীন শব্দ উচ্চারণ করেছে। উহা মাথা ঘুরিয়ে রাইনার দিকে তাকালো, মেয়েটি 2 হাত সামনে এনে হাতের আঙ্গুলের দিকে কিছু একটা গুনছিল,
সে মাইক্রোফোনে দেয়া নির্দেশটি শুনছে বলে মনে হলো না। কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়ানো মানুষটি মাইক্রোফোনের কাছে মুখ এনে নিচু গলায় বলল, আমরা এখন তোমাদের সিলিন্ডারে নিহিলা গ্যাস মিশ্রণ পাঠাচ্ছি। তোমাদের শরীর অবসন্ন হয়ে আসবে, চোখের পাতা ভারী হয়ে আসবে। তোমাদের শরীরের জন্য পুরো বিষয়টি সহজ হবে যদি তোমরা পুরো শরীরটাকে ঢিলে করে রাখো, স্নায়ুকে নরম করে রাখো। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, তার মাঝে তোমাদের সবার চোখ ঘুমে নেমে আসবে। কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি নিচু গলায় গুনতে শুরু করলো, 1, 2, 3, 4, 5, 6। উহা দেখতে পায় 10 পর্যন্ত গণার আগে একজন একজন করে সবাই অচেতন হয়ে পড়েছে। সবার শেষে অচেতন হলো রাইনা, এবং অচেতন হওয়ার পরও তার মস্তিষ্কের এক ধরনের কর্মকাণ্ডের স্ক্যান দেখা যেতে লাগলো। ক্যাপ্টেন ক্রাব বলল, এই মেয়েটা একটু অন্যরকম। উহা জানতে চাইল, কীরকম? সবসময় কিছু না কিছু চিন্তা করছে, মস্তিষ্কটাকে ব্যবহার করছে। কী নিয়ে চিন্তা করছে বলা সম্ভব? কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি বলল, মস্তিষ্কের যে জায়গা থেকে সিগন্যাল আসছে সেটা গাণিতিক চিন্তাভাবনার জায়গা। মেয়েটা সম্ভবত কোনো গাণিতিক সমস্যার কথা ভাবছে। উহা অবাক হয়ে বলল, মেয়েটা চেতনা হয়েও ভাবছে, অচেতন হয়েও ভাবছে? ক্যাপ্টেন ক্রাব বলল, আমরা সবাই ভাবি, কেউ বেশি কেউ কম। কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ক্যাপ্টেন ক্র্যাবের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি এদের ক্রায়োজেনিক তাপমাত্রা নেবার অনুমতি চাইছি ক্যাপ্টেন ক্র্যাব। ক্যাপ্টেন ক্র্যাব অন্যমনস্ক ভঙ্গিতে বলল, অনুমতি দিলাম। মানুষটি প্যানেলের একটি বোতাম স্পর্শ করতে মৃদু একটা হিসির শব্দ শোনা যেতে থাকে। সিলিন্ডারগুলোর পাশ থেকে এক ধরনের সাদা ধোঁয়া বের হতে শুরু করে। উহা ভয় পাওয়া গলায় বলল, কি হচ্ছে? কিছু না। সাদা ধোঁয়াগুলো কি? জলীয় বাষ্প, সিলিন্ডার থেকে বের করে দেওয়া হচ্ছে। তাদের শরীর কি শীতল হতে শুরু করেছে? হ্যাঁ, শুরু করেছে। মানুষটি মনিটরটির এক জায়গায় হাত দিয়ে দেখিয়ে বলল, এখানে তাদের শরীরের তাপমাত্রা দেখতে পাবে। উহা দেখতে পায় খুব ধীরে ধীরে তাদের শরীরের তাপমাত্রা কমে আসছে। ঠিক কী কারণ জানা নেই, সে নিজের বুকের ভেতরে এক ধরনের বেদনা অনুভব করে। একটা ছোট নিঃশ্বাস ফেলে বলল, পুরোপুরি শীতল হতে কতক্ষণ সময় নেবে? 2 থেকে 3 ঘন্টার মাঝে করার নিয়ম, আমরা হয়তো আরও একটু তাড়াতাড়ি করব। 2 ঘন্টা পর উহা শীতল ঘরটিতে আবার ফিরে এসে প্যানেলগুলোর দিকে তাকালো। 11 জন মানুষকে 11টি পাথরের মূর্তির মতো দেখাচ্ছে। তাদের শরীরে প্রাণের স্পন্দন দূরে থাকুক, কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার কোনো চিহ্ন নেই। উহা দীর্ঘ সময় রাইনার নিষ্প্রাণ মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটির দেহে সত্যি কি আবার প্রাণ সঞ্চার করা যাবে? সেটি কি এই মেয়েটির জন্য একটি জীবনের শুরু হবে, নাকি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের শুরু হবে? উহা কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে জিজ্ঞেস করল, এই 11 জনকে দেখে শুনে রাখবে কে? আমাদের কোয়ান্টাম নেটওয়ার্ক, উহা ভ্রুকোচকে বলল। যদি কোয়ান্টাম নেটওয়ার্কে কোনো সমস্যা হয়? মানুষটি শব্দ করে হেসে বলল, সমস্যা হবে না। যদি হয়? হবে না, আমি কথার কথা বলছি, যদি হয়? মানুষটি বলল, তুমি কোয়ান্টাম নেটওয়ার্ক সম্পর্কে জানো না বলে এ কথা বলছো। কোয়ান্টাম নেটওয়ার্কে কখনো সমস্যা হয় না। এখানে 4টি স্তর আছে, 1টি স্তর নষ্ট হলে অন্যটা দায়িত্ব নেয়, সেটা নষ্ট হলে অন্যটা। যখন কোনো স্তর নষ্ট হয় সেটা নিজে থেকে নিজেকে সারিয়ে নেয়, অনেকটা জৈবিক প্রাণীর মতো, শুধু প্রাণী থেকে অনেক বেশি চৌকস। উহাকে যখন চিন্তা করে বলল, যদি কেউ কোয়ান্টাম নেটওয়ার্কে একটা নিউক্লিয়ার বোমা দিয়ে উড়িয়ে দেয় তাহলে কি 11 জন মারা যাবে? না, মারা যাবে না। এই সিলিন্ডারে যে ব্যাকআপ সিস্টেম আছে সেটা দায়িত্ব নেবে, তাকে বাঁচিয়ে রাখবে। মানুষটি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, তুমি এরকম অদ্ভুত প্রশ্ন কেন করছো? ইউহা মাথা নাড়ল, বলল, মোটেও অদ্ভুত প্রশ্ন নয়, এগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। 11 জন মানুষের জীবনের দায়িত্ব খুব সহজ দায়িত্ব নয়। মানুষটি হা হা করে হেসে বলল, এই কোয়ান্টাম নেটওয়ার্ক পুরো মহাকাশযানটা মহাকাশে উড়িয়ে নেবে। শুধু 11 জন নয়, আমাদের সবার জীবনের দায়িত্ব কোয়ান্টাম নেটওয়ার্কের। উহা মাথা নেড়ে বলল, ভাগ্যিস আমার কোয়ান্টাম নেটওয়ার্ক হয়ে জন্ম হয়নি, আমি কখনো এত বড় দায়িত্ব নিতে পারতাম না। মানুষটি হেসে বলল, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এই দায়িত্বটি নেয়, রুটিন মাফিকই নেয়। মিটিয়া নামে কমান্ডারের ডাক্তার মেয়েটি উহার ওপর ঝুঁকে পড়ে তার কপালের পাশে একটা প্রপ লাগাচ্ছিল। মেয়েটি বেশ হাসি খুশি, দক্ষ হাতে কাজ করতে করতে সে গুনগুন করে একটা ভালোবাসার গান গাইছে। প্রিয় মানুষটি মহাকাশে হারিয়ে গেছে। ভালোবাসার মেয়েটি জানালা দিয়ে দূরের আকাশে একটি নক্ষত্রের দিকে তাকিয়ে ভাবছে, এটি কি তার প্রিয় মানুষের মহাকাশযান? গানের কথাগুলো এরকম। উহা বলল, তুমি খুব সুন্দর গাইতে পারো। মিটিয়া হেসে বলল, তার অর্থ তুমি কখনো গান বা সঙ্গীত শোনোনি, সেজন্য বলছো আমি সুন্দর গান গাইতে পারি? উহা বলল, শুনি, সেজন্যই বলছি তোমার গলা খুবই সুন্দর। ধন্যবাদ। কমান্ডার, এই কঠিন কাজটি করতে তুমি গান গাইবার সময় পাও? পাই না, তাই কাজ করার সময় গুনগুন করি। তুমি এখন কি করছো মিটিয়া? মিটিয়া মাথা নেড়ে বলল, বিশেষ কিছু নয়। তুমি যেহেতু প্রথমবার যাচ্ছ তাই
তোমাকে নিয়ে আমার একটু বেশ সতর্ক থাকছি, আর কিছু না। আমাকে নিয়ে তোমাদের ব্যস্ত হতে হবে না, প্রশিক্ষণের সময় আমাকে খুব ভালোভাবে প্রস্তুত করে দিয়েছে। প্রশিক্ষণ ক্যাম্প আর আসল মহাকাশযানে অনেক পার্থক্য। প্রশিক্ষণ ক্যাম্প সবগুলো নিয়মমাফিক হয়, রুটিনমাফিক হয়। সত্যিকারের মহাকাশযানে বিচিত্র বিচিত্র ঘটনা ঘটে। প্রত্যেকটা মহাকাশযান হচ্ছে নতুন, প্রত্যেকটা অভিযানই হচ্ছে বিচিত্র। এখন পর্যন্ত একটা অভিযানে আমি যাইনি যেখানে নতুন একটা কিছু ঘটেনি। উহা মাথা ঘুরিয়ে মিটিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার কী মনে হয় এই অভিযানেও কিছু নতুন ঘটবে? ঘটতেই পারে। কী ঘটতে পারে বলে তোমার মনে হয়? মিটিয়া খিলখিল করে হেসে বলল, সেটা আমি আগে থেকে কেমন করে বলবো? তুমি যেহেতু নতুন মানুষ, তুমি কিছু একটা করো। উহা মাথা নেড়ে বলল, সেটা তুমি খারাপ বলোনি, আমারই কিছু একটা করা দরকার। মিটিয়া বড় বড় দুটি বেল্ট হাতে নিয়ে বলল, এখন তুমি কয়েক মিনিট চুপ করে বসো, তোমাকে এই সিটের সাথে এখন শক্ত করে বেঁধে ফেলতে হবে। উহা নিঃশব্দে বসে রইল। মিটিয়া তার দক্ষ হাতে তাকে আরামদায়ক চেয়ারটাতে আটকে ফেলে বলল, চমৎকার, এখন তুমি ইচ্ছে করলেও কোনো বিপদ ঘটাতে পারবে না। উহা বলল, আমার বিপদ ঘটানোর কোনো ইচ্ছে নেই। শুনে খুশি হলাম। মিটিয়া উহার হাত ধরে বলল, তোমার শরীরের সকল কাজকর্ম এখন কোয়ান্টাম নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে, তোমার কোনো অসুবিধা হবার কথা নয়। তারপরও যদি মনে করো তোমার কিছু একটা সমস্যা হচ্ছে, তাহলে এই লাল লিভারটা টেনে ধরো। ঠিক আছে, তুমি এখন চুপচাপ শুয়ে থাকো, কিছুক্ষণের মাঝেই আমরা রওনা দেব। চমৎকার, তোমাকে অনেক ধন্যবাদ মিটিয়া। ধন্যবাদ উহা। মিটিয়া চলে যাবার পর উহা আরামদায়ক চেয়ারটাতে সমস্ত শরীর এড়িয়ে দিয়ে আধশো অবস্থায় অপেক্ষা করতে থাকে। তার এখনও বিশ্বাস হয় না যে সে সত্যি সত্যি একটি মহাকাশ অভিযানে যাচ্ছে। প্রতিপদার্থের বিক্রিয়ায় যে প্রচণ্ড শক্তি সৃষ্টি হবে, সেই শক্তিতে এই মহাকাশযানটি তীব্র গতিতে ছুটে যাবে। সেই গতির কারণে সময় স্থির হয়ে যেতে চাইবে। সেই মুহূর্তগুলো সে অনুভব করতে পারবে? উহা এক ধরনের উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে থাকে। ক্যাপ্টেন ক্র্যাবের গলায় একটা ঘোষণা শুনতে পেল উহা। শান্ত গলায় বলছে, মহাকাশযানের সবাইকে যাত্রার জন্য প্রস্তুতি হতে বলছি, আমি ইঞ্জিন দুটো শুরু করছি এখন। উহা একটা চাপা গুম গুম শব্দ শুনতে পেল। হঠাৎ করে মহাকাশযানটি থরথর করে কাঁপতে থাকে। কিছু একটা হঠাৎ ঘটে গেল। উহার মনে হতে থাকে অদৃশ্য কোনো একটা শক্তি তাকে যেন তার চেয়ারের প্রচণ্ড শক্তিতে চেপে ধরেছে। উহা প্রাণপণে নিজেকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা করে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চায়। সে বড় বড় মুখ করে নিঃশ্বাস নেয়। তবুও মনে হয় সে বুঝি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মহাকাশযানের মাঝে একটা লাল আলো কিছুক্ষণ পরপর ঝলকানি দিতে থাকে। একটা চাপা যান্ত্রিক শব্দ ভেসে আসে। পুরো মহাকাশযানটি থরথর করে এমনভাবে কাঁপতে থাকে যে উহার মনে হতে থাকে পুরো মহাকাশযানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যতই সময় যেতে থাকে, উহার মনে হয় অদৃশ্য শক্তিটা বুঝে তাকে আরও জোরে চেপে ধরেছে। তার মনে হতে থাকে সে বুঝে তার চোখের পর্দাটাও আর খুলতে পারছে না। মাথায় এক ধরনের ভতা যন্ত্রণা অনুভব করতে থাকে। চোখের ওপর একটা লাল পর্দা খোলা করতে থাকে। মুখের ভেতর শুকিয়ে গেছে। সে প্রবল এক ধরনের তৃষ্ণা অনুভব করে। উহার মনে হতে থাকে সে বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে, কিন্তু যে কোনো মূল্যে সে জেগে থাকতে চায়। উহার প্রচণ্ড গতিতে সে বিস্ফোরক শুরুটুকু নিজের চোখে দেখতে চায়, নিজের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে চায়। প্রাণপণে সে চোখ খোলা রেখে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। সে বিড়বিড় করে নিজেকে বলে, আমি অচেতন হব না, কিছুতেই অচেতন হব না, কিছুতেই না। উহা দাঁতে দাঁত কামড়ে দিয়ে শক্ত করে বসে থাকে। সে অনুভব করতে থাকে তার শরীরের মাংসপেশিতে মহতা এক ধরনের যন্ত্রণা। সারা শরীর ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে কেউ যেন টেনে তার মুখের মাংসপেশি পিছনে নিয়েছে। মুখ থেকে দাঁতগুলো বের হয়ে আসছে। চেষ্টা করেও সে সেটা বন্ধ করতে পারছে না। এটি একটি অভূতপূর্ব অনুভূতি। উহা নিজেকে বোঝালো, পৃথিবীর খুব বেশি মানুষের এই অনুভূতিটি অনুভব করার সৌভাগ্য হয়নি। আমি নিঃসন্দেহে একজন সৌভাগ্যবান মানুষ, অত্যন্ত সৌভাগ্যবান মানুষ। অবিশ্বাস্য হলেও সত্যি, উহা একসময় ভয়ঙ্কর পরিবেশে অভ্যস্ত হয়ে গেল। সে অনেক কষ্ট করে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে শুয়ে থাকে। কোনো একটা বিচিত্র কারণে সে পরিষ্কার করে কিছু চিন্তা করতে পারছিল না। মাথার ভেতরে কিছু একটা দপদপ করছে। সে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অপেক্ষা করছে কখন একটি শেষ হবে। বুকের ওপর চেপে বসে থাকা অদৃশ্য পাথরটি সরে যাবে, আবার সে উঠে বসতে পারবে। উহার কাছে যখন মনে হলো বুঝি অনন্তকাল কেটে গেছে, তখন হঠাৎ করে মহাকাশযানের ত্বরণ কমে আসতে শুরু করে। উহা হঠাৎ করে মনে হতে থাকে তার সারা শরীর বুঝি পাখির পালকের মতো হালকা হয়ে আসছে। তখন মিটিয়া এসে তার বেল্টটি চাপ দিয়ে খুলে তাকে বের করে আনল। তখন উহা তাকে জড়িয়ে ধরে বলল, অনেক ধন্যবাদ মিটিয়া, আমার মনে হচ্ছিল আমি বুঝি আর কখনো এই অদৃশ্য দানবের হাত থেকে মুক্তি পাব না। মিটিয়া উহার দিকে তাকিয়ে বলল, প্রথমবার হিসেবে তুমি চিৎকার করেছো উহা, তোমাকে নিয়ে আমাদের রীতিমতো গর্ব হচ্ছে। ধন্যবাদ মিটিয়া, এরপরের ধাপে তুমি নিশ্চয়ই আরও ভালো করবে। পরের ধাপ? হ্যাঁ, এর পরের ধাপ। উহা ভ্রুকুচকে বলল, এর পরের ধাপ মানে কি?
মহাকাশযানটি ক্রমাগত তার গতিবেগ বাড়িয়ে চলেছে। এবারে একবারে তো আর করা যায় না, তাই এটাকে ধাপে ধাপে করতে হয়। প্রত্যেকবারই তার গতিবেগ আগের থেকে বাড়িয়ে তোলা হয়। মাঝে মাঝে আমরা বিরতি দেই, তখন আনন্দিত কাজগুলো সেরে নিতে হয়, খাওয়া দাওয়া করি। উহা ভয় পাওয়া গলায় বলল, আবার মহাকাশযানের গতিবেগ বাড়ানো হবে? আবার আমাকে মহাকাশযানের চেয়ারে বেল্ট দিয়ে বেঁধে বসতে হবে? হ্যাঁ, মিডিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, একবার নয়, অনেকবার। অনেকবার? হ্যাঁ, প্রত্যেকবারই আগেরবার থেকে বেশি তীব্রতা এবং বেশি সময় ধরে। উহা ফ্যাকাশে মুখে বলল, সত্যি? হ্যাঁ সত্যি, তবে ভয় নেই, তুমি দেখবে ধীরে ধীরে পুরো ব্যাপারটা তুমি অভ্যস্ত হয়ে পড়েছ। তার মানে আমার আর কষ্ট হবে না? উহা মিটিয়া উহার হাত স্পর্শ করে বলল, আমি সেটা বলিনি, কষ্ট যেটুকু হবার সেটা তো হবেই। তাহলে? কষ্ট সহ্য করা শিখে যাবে। ঘন্টা দুয়েক পরে উহা আবার আবিষ্কার করলো, তাকে মহাকাশযানের আরামদায়ক চেয়ারটিতে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। সে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। বিশাল মহাকাশযানটি আবার ঝটকা দিয়ে থরথর করে কাঁপতে শুরু করে। মহাকাশযানের ভেতরে একটা লাল আলোর ঝলকানি দেখা যায়। উহার মনে হতে থাকে তার বুকের উপর একটা অদৃশ্য পাথর ধীরে ধীরে চেপে বসেছে। হব না, আমি অচেতন হব না, উহা বিড়বিড় করে বলে। আমি কিছুতেই অচেতন হব না। উহা তার সমস্ত স্নায়ুকে শক্ত করে পাথরের মতো বসে থাকে। মনে হতে থাকে বুঝি অনন্তকাল কেটে যাচ্ছে। ধাপে ধাপে মহাকাশযানের গতিবেগ বাড়িয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত গতিতে পৌঁছানোর পর মহাকাশযানের ভেতরের অবস্থা স্বাভাবিক হয়ে এলো। খাবার টেবিল ঘিরে কমান্ডারের সবাই এসে বসেছে। ক্যাপ্টেন ক্রাব উহার দিকে তাকিয়ে চোখ মটকে বলল, এই যে কবি উহা, তোমার অবস্থা কেমন? ভালো। তোমার খুব দুর্ভাগ্য যে তুমি একটা সামরিক মহাকাশযানে যাচ্ছ, সাধারণ যাত্রীদের মহাকাশযানে এত কষ্ট নেই। কষ্ট ছাড়া যদি যাওয়া যায় তাহলে মিছিমিছি কষ্ট করা হয় কেন? সময় বাঁচানোর জন্যে। প্রাথমিক গতিবেগ যত বাড়ানো যায় ততই সময় বাঁচানো যায়। মহাকাশযানের পুরো ব্যাপারটাই হচ্ছে সময়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক ব্যাগটা বাড়িয়ে নিয়েছি। উহা একটা নিঃশ্বাস ফেলে বলল, ব্যাগ যেটুকু বাড়ানোর কথা ততটুকু বাড়ানো হয়ে গেছে? আবার বাড়ানো হবে না তো? ক্যাপ্টেন ক্রাব একটু হাসার ভঙ্গি করে বলল, কবি উহা, এই যে তুমি মহাকাশযানের ভেতরে ভেসে বেড়াচ্ছ না, শক্ত মেঝেতে দাঁড়িয়ে আছো, তার অর্থ আমাদের ব্যাগ এখনও বাড়ছে, তবে সেটা আমাদের সহ্যসীমার ভেতরে, তাই তুমি টের পাচ্ছ না। উহা মাথা নেড়ে বলল, সব মিলিয়ে আমরা একটা চমৎকার অভিজ্ঞতা হলো। মিটিয়া নামের ডাক্তার মেয়েটি এসে বলল, অভিজ্ঞতা হলো? বলো না, বলো অভিজ্ঞতা হওয়া শুরু হলো। উহা ভয়ে ভয়ে বলল, কেন, আরও কিছু হবে নাকি? গতিবেগটা যেভাবে বাড়ানো হয়েছে আবার সেভাবে কমানো হবে না? একই ব্যাপার হবে তখন। উহা শুকনো মুখে বলল, সেটা কখন হবে? মিটিয়া মাথা নাড়ল, বলল, যখন সময় হবে তখন জানানো হবে। ক্যাপ্টেন ক্রাব মুখে হাসি ফুটিয়ে বলল, আর তার দেরি আছে উহা, তুমি নিশ্চিন্ত মনে তোমার মহাকাশ ভ্রমণ উপভোগ করো, তোমার আনন্দের জন্য এখানে সব রকম ব্যবস্থা করে দেওয়া আছে। ধন্যবাদ ক্যাপ্টেন ক্রাব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেবার কিছু নেই, তোমার উপরে আমাদের উপরে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা যেন তোমার আনন্দের ব্যবস্থা রাখি। তোমার সম্মানে আজকে আমরা বিশেষ ধরনের খাবারের ব্যবস্থা করেছি, নাও খেতে শুরু করো। বিশেষ ধরনের খাবার খেতে গিয়ে উহা আবিষ্কার করে সেটি আসলে মোটামুটি সাধারণ খাবার। মহাকাশযানের দীর্ঘ সময়ের জন্য নিশ্চয়ই খাবারের বৈচিত্র্য আনা কঠিন। উহা এক টুকরো শুকনো রুটি গরম স্যুপে ভিজিয়ে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল, আমার ধারণা ছিল তোমাদের কোনো একজন একটা ককপিটে বসে থেকে মহাকাশযানটাকে চালিয়ে নিয়ে যাবে। উহার কথা শুনে খাবার টেবিলে কয়েকজন শব্দ করে হেসে উঠল। ক্যাপ্টেন ক্রাব মাথা নেড়ে বলল, না, আমাদের এই মহাকাশযানটা আমাদের চালিয়ে নিতে হয় না, যাত্রার শুরুতে আমাদের গন্তব্যস্থলে কোঅর্ডিনেট ঢুকিয়ে দিতে হয়, বাকি কাজটুকু কোয়ান্টাম নেটওয়ার্ক করে। তোমাদের কিছু করতে হয় না? না, আমাদের কিছুই করতে হয় না, উহা একটু ইতস্তত করে বলল। একটা যন্ত্রের উপরে এত বিশ্বাস রাখা ঠিক? উত্তেজক পানীয় খাবার কারণে প্রায় সবাই একটু তরল মেজাজে ছিল। এবারে অনেকে শব্দ করে হেসে উঠল। হিসান নামের সুদর্শন মানুষটি তার পানীয়ের গ্লাসে চুমুক দিয়ে বলল, কোয়ান্টাম নেটওয়ার্ককে যন্ত্র বলা ঠিক নয়, তার ভেতরে যে জটিল নেটওয়ার্ক আছে সেটা মানুষের মস্তিষ্কের নেটওয়ার্কের থেকেও বেশ জটিল, বেশ বিস্তৃত। এই মহাকাশযানের প্রত্যেকটা বিন্দুর ওপর সেটি দৃষ্টি রাখছে, সেটি নিয়ন্ত্রণ রাখছে। ক্যাপ্টেন ক্রাব গলা উঁচিয়ে বলল, উহাকে আমাদের কোয়ার্টেস গোলকের পরীক্ষাটি দেখিয়ে দেই। মিটিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ সেটা দেখিয়ে দাও। ক্যাপ্টেন ক্রাব হিসানের দিকে তাকিয়ে বলল, তুমি একটা কোয়ার্টেস গোলক নিয়ে এসো তো। হিসান প্রায় সাথে সাথে একটা ছোট্ট কোয়ার্টেজের স্বচ্ছ গোলক এনে ক্যাপ্টেন ক্রাবের হাতে ধরিয়ে দেয়। ক্যাপ্টেন ক্রাব অনেকটা বক্তৃতার ভঙ্গিতে বলল, এই যে আমার হাতে গোলকটা দেখছো, এটা একটা নিখুঁত গোলক,
এটাকে ভরশূন্য পরিবেশে তৈরি করা হয়েছে। এই কোয়ার্টার্স গোলকটাকে আমি সাবধানে এই টেবিলটার উপরে রাখছি। ক্যাপ্টেন ক্র্যাব সাবধানে গোলকটাকে টেবিলের উপর রাখলো, তারপর হাত সরিয়ে নিয়ে বলল, তুমি দেখছো এটা স্থির হয়ে আছে, কোনো দিকে গড়িয়ে যাচ্ছে না। উহা মাথা নাড়ল, বলল, হ্যাঁ দেখছি। তার মানে কি বলতে পারবে? উহা মাথা চুলকে বলল, তার মানে এই টেবিলটা একেবারে সোজা, এটা কোন দিকে ঢালু নেই। হ্যাঁ, একজন কবি হিসেবে তোমার পর্যবেক্ষণ ক্ষমতা খারাপ নয়। আমাদের এই মহাকাশযানের প্রযুক্তি প্রায় নিখুঁত, এই টেবিলগুলো সবসময় সোজা, কোথাও কোনো দিকে ঢালু হয়ে নেই। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপার? মহাকাশযানটা এক জি ত্বরণে সোজা সামনের দিকে যাচ্ছে। এত বড় একটা মহাকাশযানের গতিতে এতটুকু বিচ্যুতি না ঘটিয়ে নিখুঁতভাবে নেওয়া কিন্তু সহজ নয়। যদি এতটুকু বিচ্যুতি হয় আমরা এই গোলকটাতে দেখব। যদি মহাকাশযানটা একটু বাম দিকে ঘুরে যায় এই গোলকটা ডান দিকে গড়িয়ে আসবে, যদি মহাকাশযানটা ডান দিকে ঘুরে যায় এটা বাম দিকে গড়িয়ে যাবে। উহা মাথা নাড়ল, বলল, মজার ব্যাপার। ক্যাপ্টেন ক্র্যাব কোয়ার্টার্সের স্বচ্ছ গোলকটা উহার হাতে দিয়ে বলল, নাও এটা তুমি রাখো, তোমার ঘরের টেবিলের ঠিক মাঝখানে এটাকে রেখে দাও। তুমি দেখবে আগামী এক মাসেও এটা এক চুলও ডানে বা বামে সরবে না। আমাদের কোয়ান্টাম নেটওয়ার্কের কাজ এতই নিখুঁত। উহা গোলকটা হাতে নিয়ে বলল, তোমাকে ধন্যবাদ ক্যাপ্টেন ক্র্যাব। খাওয়ার পর সবাই মহাকাশযানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। উহা হিসানকে খুঁজে বের করে বলল, হিসান তুমি কি আমাকে কোয়ান্টাম নেটওয়ার্ক একটু দেখতে দেবে? হিসান একটু অবাক হয়ে বলল, কোয়ান্টাম নেটওয়ার্ক দেখবে? হ্যাঁ, আসলে এটা তো দেখার মতো কিছুই নয়। মহাকাশযানের ঠিক মাঝখানে একটা ঘরের ভেতরে আছে, সেই ঘরে আমরা যেতে পারি না? না, ভেতরে যাবার কোনো উপায় নেই। উঁকি দিয়ে দেখতে পারি না? হিসান হেসে ফেলল, বলল, না উঁকি দিয়েও দেখার কিছু নেই। মূল নেটওয়ার্কটা হচ্ছে প্রায় 1 মিটার বর্গাকৃতির একটা নিখুঁত ক্রিস্টাল, এর মাঝে একটা পরমাণুও তার সঠিক জায়গা থেকে বিচ্যুত হয়নি। এটাকে রাখা হয় 400-এর কাছাকাছি তাপমাত্রায়, আলোর সকল তরঙ্গের এর সাথে যোগাযোগ হয়। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য এটাকে ঘিরে রয়েছে একটার পর আরেকটা, তারপর আরেকটা স্তর। হিসান এক মুহূর্ত থেমে বলল, তোমার ঘরের যোগাযোগ মডিউলে তুমি এ সম্পর্কে সব তথ্য পেয়ে যাবে, হলোগ্রাফিক ছবিতে দেখানো আছে। উহা মাথা নাড়ল, বলল, আমি হলোগ্রাফিক ছবি দেখতে চাই না, আসল জিনিসটা দেখতে চাই। ঠিক আছে, তুমি তাহলে আসো আমার সাথে, তোমাকে কোয়ান্টাম নেটওয়ার্কের ঘরটির কাছাকাছি নিয়ে যাই। হ্যাঁ চলো, আমার দেখার খুব শখ। হিসান উহাকে মহাকাশযানের নানা গলিঘুচি দিয়ে কোয়ান্টাম নেটওয়ার্কের ঘরটিতে নিয়ে গেল। চারপাশে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা, তার মাঝখানে বর্গাকৃতির সাদামাঠা ঘর। বলে না দিলে বোঝার উপায় নেই এর ভেতরে কোয়ান্টাম নেটওয়ার্কটি রয়েছে। উহা ঘরটার ধাতব দেয়াল স্পর্শ করে বলল, কেউ যদি এই দেয়াল ভেঙে ঢুকে যায়? হিসান শব্দ করে হেসে বলল, নিউক্লিয়ার বোমা দিয়ে ওই দেয়াল ভাঙা যাবে না। মহাকাশযানের সবচেয়ে সুরক্ষিত এলাকাটি হচ্ছে এই কোয়ান্টাম নেটওয়ার্কের ঘর। উহা বাইরে থেকে ঘুরে ঘুরে ঘরটিকে দেখে ধাতব দেয়ালটি হাত দিয়ে স্পর্শ করে তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, চলো যাই। চলো, তুমি যেটা দেখতে চেয়েছিলে সেটা দেখেছ? হ্যাঁ দেখেছি। সত্যি কথা বলতে কি তুমি এই ঘরের ধাতব দেয়াল ছাড়া আর কিছুই দেখোনি? উহা হিসানের দিকে তাকিয়ে একটু হাসার ভঙ্গি করে বলল, তুমি ভুলে যাচ্ছ আমি একজন কবি, আমার কাজই হচ্ছে কল্পনা করা। আমি যেটা দেখতে পাই না সেটা কল্পনা করতে পারি, আমি যেটুকু দেখিনি সেটুকু কল্পনা করে নিয়েছি। হিসান মাথা ঘুরিয়ে একবার উহার মুখের দিকে তাকালো, কোনো কথা বলল না। মহাকাশযানের গলিঘুচি দিয়ে হেঁটে হেঁটে মূল নিয়ন্ত্রণ কক্ষের দিকে ফিরে আসতে আসতে উহা বলল, আমি এই মহাকাশযানের যে জন্য এসেছি সেটা কিন্তু এখনও করিনি। কী করতে এসেছো? আমি মহাকাশযানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মহাকাশকে দেখব। আমি শুনেছি একটা নিকষ কালো, তার মাঝে শুধু নক্ষত্র জ্বলজ্বল করে, দূরে কোনো একটা গ্যালাক্সি স্পষ্ট দেখা যায়। হিসান মাথা নাড়ল, বলল, হ্যাঁ ঠিকই শুনেছ। মহাকাশযানের মহাকাশের দিকে তাকিয়ে থাকা একটি অভূতপূর্ব দৃশ্য, যারা প্রথমবার দেখে তারা হতবাক হয়ে যায়। উহা বলল, আমার মনে হয় আমি যতদিন এই মহাকাশযানে থাকবো ততদিনই জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকবো। ব্যাপারটা চিন্তা করেই আমার এক ধরনের শিহরণ হচ্ছে, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। হিসান বলল, তুমি যখন নিজের চোখে দেখবে তখন গায়ের লোম শুধু দাঁড়াবে না, দাঁড়িয়ে নাচানাচি করতে থাকবে। নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে সত্যি সত্যি উহার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সামনে বিশাল একটা স্বচ্ছ জানালায় মহাকাশকে দেখা যাচ্ছে। নিকষ কালো অন্ধকার মহাকাশে অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করছে, দূরে একটি গ্যালাক্সি, আরও দূরে আরও কয়েকটি গ্যালাক্সি, মাঝামাঝি একটা অংশে ধোঁয়াটে কিছু অংশ, তার মাঝামাঝি একটা অংশ গাঢ় অন্ধকারে ডুবে আছে। দেখে মনে হয় পুরো মহাকাশটা বুঝি জীবন্ত কোনো প্রাণী তার সহস্র চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। উহা বুকের ভেতরে আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে দিয়ে বলল, কি অসাধারণ, কি অপূর্ব। হিসান উহার উচ্ছ্বাসে যোগ দিল না,
সে অসংখ্যবার মহাকাশ অভিযানে যোগ দিয়েছে, এই দৃশ্য তার কাছে খুব পরিচিত একটা দৃশ্য। উহা বলল, আমার ধারণা ছিল নক্ষত্রগুলো বুঝি মিটিমিটি করবে। ইসান মাথা নাড়ল, বলল, ভুল ধারণা, মিটিমিটি করে না, স্থির হয়ে জ্বলে। যত বায়ুমণ্ডলের ভেতর দিয়ে দেখতে হয় তাহলে এরকম মনে হতে পারে। এত বিচিত্র রং আছে সেটাও আমি জানতাম না। হ্যাঁ, নক্ষত্রের তাপমাত্রার উপর তার রংটা নির্ভর করে, কোনো কোনোটা উজ্জ্বল, কোনো কোনোটা এত নিষ্প্রাপ যে দেখেই যায় না। ইসান বলল, সেগুলো এত লক্ষ কোটি আলোকবর্ষ দূরে যে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। আমি একজন কবি, উহা নিজের বুকে থাবা দিয়ে বলল, আমি সব কল্পনা করতে পারি। ঠিক এরকম সময় ক্যাপ্টেন ক্রাব ঘরে এসে ঢুকল। উহার কথা শুনে হাসতে হাসতে বলল, তুমি সব কল্পনা করতে পারো? হ্যাঁ পারি। দেখা যাক তোমার কথা সত্যি কি না। ক্যাপ্টেন ক্রাব জানালার মাঝামাঝি একটা অংশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, তুমি এইদিকে তাকিয়ে থাকো, তাকিয়ে থাকলে কি হবে? আমি এর উজ্জ্বলতাটুকু বাড়িয়ে দেই, তুমি তখন একটা অংশ দেখবে যার কাছাকাছি একটা ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোলের আকর্ষণে যে গ্যাস, দাঁড়া দাঁড়াও, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি এর উজ্জ্বলতাটুকু কেমন করে বাড়াবে? আমরা জানালা দিয়ে বাইরে মহাকাশের দিকে তাকিয়ে আছি, মহাকাশের উজ্জ্বলতা তুমি কেমন করে বাড়াবে? এই যে, ক্যাপ্টেন ক্রাব হলোগ্রাফিক একটা প্যানেল বের করে তার একটা জায়গায় স্পর্শ করে বলল, এর পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। এই স্ক্রিনে যা আছে তার সব কিছু আমি ইচ্ছে করলে আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারি। স্ক্রিন? উহা চোখ বড় বড় করে বলল, এটা তাহলে একটা স্ক্রিন, এটা জানালা না? হ্যাঁ, এটা একটা স্ক্রিন। মহাকাশযানের বাইরে যে ক্যামেরা আছে সেগুলো থেকে মহাকাশযানের যে ছবি দেখা যাচ্ছে সেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। তার মানে এটা আসল মহাকাশ না, এটা মহাকাশের ছবি? ক্যাপ্টেন ক্রাব বলল, তুমি ঠিক কী বলতে চাইছ আমি জানি না। আমাদের সামনে একটা খোলা জানালা থাকলে আমরা যা দেখতাম এখন হুবহু তাই দেখা যাচ্ছে। হুবহু একরকম, কিন্তু আসল দৃশ্য নয়। ক্যাপ্টেন ক্রাব বলল, তুমি যদি সেভাবে বলতে চাও বলতে পারো। উহা মুখে আশাভঙ্গের একটা ছাপ পড়ল, সে নিচু গলায় বলল, আমি আসলে নিজের চোখে সত্যিকারের মহাকাশ দেখতে চেয়েছিলাম। এটা সত্যিকার মহাকাশ, তুমি নিজের চোখেই দেখছ, এটি সত্যিকারের মহাকাশ না, এটি সত্যিকারের মহাকাশের ছবি। ক্যাপ্টেন ক্রাব হিসানের দিকে তাকিয়ে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। হিসান বলল, উহা তুমি বিশ্বাস করো সত্যিকার মহাকাশ ঠিক এরকম, হুবহু এরকম? উহা বলল, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু তবুও সত্যিকার মহাকাশ দেখতে চাইছিলাম। সত্যিকার মহাকাশ দেখার উপায় থাকে না, তার প্রয়োজন নেই, তুমি যেহেতু অনেক ভালোভাবে দেখতে পাচ্ছ কেন তার জন্য কষ্ট করবে? উহা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা বুঝতে পারছো না, আমি ব্যাপারটা অনুভব করতে চাই। অনুভব? ভুল জিনিস দিয়ে কোনো কিছু অনুভব করা যায় না, সত্যি আর ছবি এক নয়। ক্যাপ্টেন ক্রাব বাধা দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমার কৌতূহলটা যৌক্তিক কৌতূহল নয়, এটা হচ্ছে এক ধরনের আবেগতাড়িত কৌতূহল। উহা মাথা নাড়ল, বলল, হে হে, তুমি ঠিকই ধরতে পেরেছ, আমার ভেতরে যুক্তি খুব বেশি নেই, যা আছে তার পুরোটাই আবেগ, এবং সেজন্য আমার কোনো লজ্জা নেই, কোনো হীনমন্যতা নেই। ক্যাপ্টেন ক্রাব মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি তোমাকে সত্যিকার জানালা দিয়ে বাইরের তাকানোর ব্যবস্থা করে দিচ্ছি। তারপর হিসানের দিকে তাকিয়ে বলল, ট্রান্সপোর্ট ঘরের পাশে সিকিউরিটি চ্যানেলের যে কোয়ার্টার্স জানালা আছে উহাকে সেখানে নিয়ে যাও। কিন্তু সেটা এত ছোট। হ্যাঁ অনেক ছোট, কিন্তু কিছুই করার নেই। উহা আগ্রহ নিয়ে বলল, ছোট হোক আমার আপত্তি নেই, সত্যিকার জানালা হতেই হবে, আমি ছোট একটা জানালা দিয়ে বাইরে তাকাতে পারবো। হিসান এতস্তত করে বলল, জায়গাটাতে অক্সিজেন সরবরাহ আর তাপমাত্রা খানিকটা সমস্যা আছে। উহা ব্যস্ত হয়ে বলল, থাকুক, আমার আপত্তি নেই, কোয়ার্টার্সের একটা জানালা, অতিবেগুনি রশ্মি পুরোটুকু কাটা যায় না, রেডিয়েশনের সমস্যাও আছে। ক্যাপ্টেন ক্রাব বলল, রেডিয়েশন মনিটর দেখে যেও, আমার মনে হয় সিকিউরিটি স্যুট পরে গেলে কোনো সমস্যা হবে না। কাজে কিছুক্ষণ পর দেখা গেল ট্রান্সপোর্ট ঘরের পাশে সিকিউরিটি চ্যানেলের কাছে একটা সিকিউরিটি স্যুট পরে উহা কোয়ার্টার্সের জানালা দিয়ে বাইরে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ইসান জিজ্ঞেস করলো, তুমি যেটা দেখতে চেয়েছো সেটা দেখেছো? উহা বুকের ভেতরে আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে দিয়ে বলল, হে দেখছি, আমার এখনও বিশ্বাস হচ্ছে না, আমি নিজের চোখে মহাকাশকে দেখছি। কেমন দেখছো? অপূর্ব। গ্যালাক্সিটা দেখেছো? হ্যাঁ, অ্যান্ড্রোমিডা, আমাদের সবচাইতে কাছের গ্যালাক্সি। আমার চোখের পাতি ফেলতেও ভয় করছে, মনে হচ্ছে চোখের পাতি ফেললে যদি চলে যায়। কিষান শব্দ করে হাসলো, বলল, না যাবে না, এই গ্যালাক্সিটা ঠিক এখানেই থাকবে, আমাদের মহাকাশযানটা তার গতিপথ এতটুকু পরিবর্তন না করে এগিয়ে যাবে, তাই অ্যান্ড্রোমিডাকে যেখানে দেখছো সেখানেই দেখবে, আগামী এক মাস এটা এখান থেকে এক চুলো নড়বে না। উহা আবার কোয়ার্টার্সের জানালায় মুখ লাগিয়ে বলল, আমি এটাকে আরও কিছুক্ষণ দেখি? দেখো, তোমার যতক্ষণ ইচ্ছা দেখো। উহা কোয়ার্টার্সের জানালায় মুখ লাগিয়ে মহাকাশের দিকে তাকিয়ে রইল।
তার এখনও নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যি মহাকাশের দিকে তাকিয়ে আছে।